গণভবনের বদনামিলে কথা। এইটা হইলো শেখ হাসিনার ভোপালের থ্রি পিস বাংলাদেশ থেকে বাঘছে। মানে এটি হচ্ছে কি ব্রিজে পাইছি রুই মাছ গণভবন থেকে নিয়ে আসছি। সবকিছু কিন্তু রান্নার যত জিনিসপাতি আছে সবকিছু কিন্তু সাধারণ জনগণরা নিয়ে আসতেছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, সাধারণ জনগণরা কিন্তু কিচ্ছু ছাড় দিচ্ছে না। মানে শেখ হাসিনার রুমের পালঙ্ক তারা তুলে নিয়ে আসতেছে। দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা কে কে নিয়ে আসছে এবং এই আন্দোলনের সর্বশেষ কি হয়েছে। গাইজ আপনারা দেখলে অবাক হবেন এবং শেষের দিকে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটি ক্লিপ রয়েছে এই আন্দোলন এবং এই ভাঙচুরের এবং তারা কে কে নিয়ে আসছে সেগুলো দেখলে আপনারা মজা পাবেন। গাইজ সম্পূর্ণ ভিডিও দেখবেন, এই যে দেখতে থাকুন। বদনা দাও নিয়ে আইছে, বদনা যে সে বদনা না, গণভবনের বদনা বলে কথা। গণভবন আমরা দেখতে পাচ্ছি একটি সোফা নিয়ে আসছে শেখ হাসিনার গণভবন থেকে গাছ নিয়ে আইসি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা এখানে দেখতেছেন যে যে যা পায় মানে তারাই কিন্তু তাই নিয়ে আসতেছে গণভবন থেকে এবং অনেকে কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে সংসদ ভবনে বসে কিন্তু তারা এইসব করতেছে এবং চেয়ারের মধ্যে তারা বসতেছে খেলাধুলা করতেছে। দর্শক শ্রোতা এগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো, সেইগুলো দেখে আপনারা অবাক হবেন। গাছ এগুলো দেখে নিজে খুবই বিভৎস একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে, প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে, পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে। এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে, মানুষ ঘুরে ঘুরে দেখছে কোথায় কী আছে। প্রচুর এখানে গণকবর দেওয়ার শঙ্কা করা হচ্ছে, প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে। জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড, অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। গণভবনের আমরা কিছু কাছাকাছি চলে আসলাম, মানে এত পরিমাণে চেয়ার, এত পরিমাণে ফ্যান, যেমনটা আমরা আমরা একটু আগাইতে চাই, দেখতে পাচ্ছি যে সামনে আপু কিছু বলতে চান। আচ্ছা ও এটা কা এখানে যে চিহ্ন দেখা যাচ্ছে, চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে। প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে উৎসুক মানুষ দেখতে পাচ্ছে, অনেক ফ্রিজ যেমনটা আমরা দেখতে পাচ্ছি একেবারে সিঙ্গার কোম্পানির যে ফ্রিজটি রয়েছে সেই ফ্রিজটি কিন্তু ভাই এই এই পর্যন্ত কয়জন মিলে এই পর্যন্ত এনেছেন? দুইজন আমরা, আমাদের আমি কিছু মানে সুনু পাউডার স্যান্ডমেন্ট আবিজাবি থা কিছু মানে বক্স টক্স নিয়ে আসছি, আর এই ফ্রিজটা নিয়ে আসছি। ফ্রিজটা ভালো আছে তো? না, যাক ফ্রিজটা ভালো আছে। তো ভাই এই যে ভাই একটু দেখি পুলিশের পোশাক, পুলিশের পোশাক কেন
যে যেভাবে পারছে কম্বল টম্বল নিয়ে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশের পোশাককে পাড়িয়ে ছবি তুলছিল, যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন, মানুষজনরা কিছু বললে কেউ কিছু শুনতেছে না, পুরো ভিতরে গণভবনের ভিতরে এতদিন অনেক নির্যাতন। মানুষজনরা ঠেকানো যাচ্ছে না, থাক থাক দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন সাধারণ জনগণটা কিভাবে ভাঙচুর করতেছে এবং তারা কি কি নিয়ে এসেছে। এর সাথে সাথে কিন্তু সাধারণ জনগণের অনেক কথা দেখিয়েছি গাইজ, মানে ছাত্রদের যে একটা বিজয় হয়েছে এগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে এইটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এবং দেশের মানে সর্বশেষ আপডেট নিউজটা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।